হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা ট্রেলার রিভিউ করতে চলেছি দ্য ভিঞ্চি দ্য মুভিটি। আজ আমরা ট্রেলারটি রিভিউ করতে চলেছি এবং তার সাথে ট্রেলারটি ব্রেকডাউনও করতে চলেছি, এবং এই ট্রেলারের ছোট ছোট যে অংশগুলি দেখানো হয়েছে এই সেই অংশগুলি কেমন ভাবে দেখানো হয়েছে এবং এই ছবিটির ঘটনা কেমন হতে চলেছে সেই সমস্ত কিন্তু তথ্য আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। অবশেষে আমরা কিন্তু এই ভিঞ্চি দ্য ট্রেলারটি দেখতে পেলাম, যেখানে কিন্তু এর আগে আমরা একটা পোস্টার দেখেছিলাম, সেখানে কিন্তু রুদ্রলীন এবং ঋত্বিককে দেখেছিলাম, তাদের চরিত্র দুটি কিন্তু কি সেটা কিন্তু জানা যায়নি। কিন্তু এই ট্রেলারটি আসার পরে আমরা এই মুভি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারি এবং এই মুভিটি সম্পর্কে জানতে পারি যে এই মুভিটি কেমন আসতে পারে, এবং সম্পূর্ণ কিন্তু থ্রিলার ধরনের মুভি কিন্তু এই মুভিটি হয়েছে। এবং সৃজিত মুখোপাধ্যায় এর আগে কিন্তু আমরা দুটি থ্রিলার মুভি কিন্তু এর আগে দেখে ফেলেছি, এবং আবার কিন্তু তিনি এই থ্রিলার মুভি কিন্তু আনতে চলেছে এই ভিঞ্চি দ্য মুভিটি। বলে রাখি বাংলা সিনেমার একটি মুদ্রা দোষ হচ্ছে যখনই কোনো ট্রেলার আপলোড করা হয় সেই ট্রেলারে কিন্তু সমস্ত কিন্তু তথ্য দেখানো হয়, এক্ষেত্রেও সেই একই হয়েছে। একটি একটি সম্পূর্ণ কিন্তু থ্রিলার ধরনের মুভি, তার সাথে কিন্তু এই মুভিতে এই ট্রেলারে দেখানো হয়েছে সম্পূর্ণ তার ঘটনা কি হতে চলেছে, কে কি করতে চলে মানে কে কে অভিনয় করতে চলেছে সমস্ত কিন্তু তার তথ্য দিয়ে দিয়েছে। শুধু মোটিভ একটাই রয়েছে যে এই সিনেমা এই যে সিনেমাটি দা ভিঞ্চি দা এই সিনেমাতে যে খুনগুলো হচ্ছে যে কী মোটিভের জন্য তা সে খুনগুলো করছে সেটি কিন্তু টুইস্ট রেখেছে পরিচালক শুধু এই সিনেমার জন্য। তাছাড়া কিন্তু সমস্ত তথ্য কিন্তু বলে দেওয়া হয়েছে এই ট্রেলারটির মধ্যে দিয়ে। তাছাড়া আমরা কিন্তু এই ট্রেলারে কিন্তু মোট 5 জনকে ক্যারেক্টার ভালোভাবে দেখতে পাই, তাছাড়া 2 নন ক্যারেক্টার আমরা কিন্তু এই দেখতে পাই সেভাবে কিন্তু এই ট্রেলারের মধ্যে আমরা 4 জনকে ক্যারেক্টার ভালোভাবে দেখতে পাই। এই 4 জন ক্যারেক্টারকে কেন্দ্র করে কিন্তু এই সম্পূর্ণ ট্রেলারটি গঠন করা হয়েছে বলে আমার মনে হয়েছে, এবং এই 4 জন ক্যারেক্টারকে নিয়ে কিন্তু আজ আমরা বেশিরভাগ কথা বলতে চলেছি এবং পার্ট পার্ট করে দেখাবো যে কেমন করে এই ঘটনাটা আগে চলবে বা কীভাবে চলবে সেটি। কিন্তু প্রথম যে 4 জন ক্যারেক্টার সেটি হলো হচ্ছে রুদ্রনীল ঘোষ, অনির্বাণ এবং সোহিনী সরকার এবং ঋত্বিক। এই 4 জনকে কিন্তু ভালো ক্যারেক্টার আমরা এই ক্যারেক্টার কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখতে পাই। প্রথমে যাকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করো সেটা হলো রুদ্রনীল ঘোষ, তার প্রথম ক্যারেক্টারকে দেখানো হয়েছে এবং ট্রেলারটিতে বৈশিষ্ট্য এমন দেখানো হয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তাদের এই ট্রেলারে দেখানো হয়েছে, কে কি চরিত্র অভিনয় করছে সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে ব্যাখ্যা করা দিয়েছে পরিচালক। এবং প্রথম যে যে এই ট্রেলারে আমরা দেখতে পাই সেটা হলো রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষের ক্যারেক্টার নাম হচ্ছে ভেঞ্চি, এবং সে কিন্তু একজন আর্টিস্ট এবং সে কিন্তু ভালো মেকআপও করতে পারে, এবং তার স্বপ্ন ছিল হয়তো তার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সে টালিগঞ্জে কাজ করতে চায় তার, এবং সে কিছু কাজ করতে চায় এই জন্যই সে কাজের জন্য টলিপাড়ায় যায়। কিন্তু টলিপাড়াতে তাকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয় সে কারণ তার মনের মধ্যে তার আঘাত লাগে যে সে একজন শিল্পী, তার শিল্পীকে কেমন কেমন কথা বলতে পারে, সে তার মধ্যে আত্মপ্রকাশ বলে কিছু আছে সেই জন্য তার মধ্যে যেটা আছে বলে তাই তাকে কাজ দেওয়া হয়নি, এমন কিছু প্রস্তাবের জন্য সে কাজটা নাচক করে দিয়ে এবং সেখান দিয়ে সে চলে আসে। চলে আসার পর সেখানে তার ক্যারেক্টারটা শেষ হয়ে যায় এই ট্রেলারে আমরা দেখি। তারপরে তার সঙ্গে এন্ট্রি হয় সৈনী সরকার। সৈনী সরকার একজন এখানে তোদরা, যেখানে তার মা বাবা কিন্তু তার জন্য কোনো পাত্র দেখছে না কারণ সে তোদরা বলে, হয়তো তার বিয়ে হবে না সেই জন্য সে এখানে নিজেই প্রকাশ করছে যে তার বিয়ে, এবং যে তোদরা বলে তাই জন্য তার হয়তো তার জন্য পাত্র আসে না তাই তার মধ্যে। কিন্তু এই যে তোদরা সত্ত্বেও কিন্তু তার সঙ্গে কিন্তু জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে, রুদ্রনীল ঘোষ তার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ দৃশ্য কিন্তু আমরা এই ট্রেলারের মধ্যে দেখতে পাই। তারপর যে ক্যারেক্টারটি আসে সেটি হলো ঋত্বিক। ঋত্বিকের চরিত্র একটু অন্যরকম দেখানোর চেষ্টা করেছেন পরিচালক, কারণ তার 2টি চরিত্র কিন্তু আমরা দেখতে পাই। একটি চরিত্র কিন্তু আইনকে তিনি রক্ষা করছেন, অন্য চরিত্র কিন্তু আইন নিজের হাতে করছেন, কারণ তিনি নিজেই এখানে ট্রেলারে বলছেন যে তিনি একজন সিরিয়াল কিলার, অর্থাৎ তিনি এখানে একটা সাইকো টাইপের অভিনয় করছেন কারণ তিনি লোককে যে মার্ডার করছে সেটা কিন্তু আমরা জানতে পারি। এবং তাছাড়া কিন্তু তিনি একজন উকিল, উকিল সত্ত্বেও কিন্তু তিনি যে মানুষকে মারছেন সেটা কী কারণের জন্য সেটা কিন্তু এখনও বলে দেওয়া হয়নি বা দেখানো হয়নি কী জন্য কী মোটিভ তার রয়েছে। এবং এই এই যে ট্রেলারটির মধ্যে এই ট্রেলারটির মধ্যে আমরা কিন্তু 5টি খুন দেখতে পাই, যেখানে কিন্তু আমরা স্পষ্ট দেখা যাচ্ছে যে 5টি খুনের চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। ভালো করে কিন্তু ট্রেলারটি দেখলে কিন্তু আমরা বুঝতে পারবেন। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে যে ঋত্বিক কিন্তু এমন কোনো কাজ করার জন্য তার কোনো ছদ্মবেশ দরকার হবে, এবং সেই ছদ্মবেশে কাকে হত্যা করবে সেই নিয়ে কিন্তু সে ছদ্মবেশের জন্য তিনি একটা শিল্পী খুঁজেছিলেন, যে শিল্পী খুঁজতে খুঁজতে কিন্তু সে কিন্তু যায় কিন্তু রুদ্রনীল ঘোষের কাছে, কারণ রুদ্রনীল ঘোষ একজন দক্ষ কিন্তু আর্টিস্ট, সেই ভেঞ্চিতার বড় ভক্ত, এবং সেই ভেঞ্চিতার ভক্তের জন্য সে কিন্তু নিজেকে নাম দিয়েছে ভেঞ্চি, তাই তার কাছে নিয়ে যায়। এবং সে কিন্তু এতটাই জানে না তাই তাকে সে গুগল থেকে চেক করে, অর্থাৎ আপনারা যদি চেক করে দেখেন ভালো করে তাহলে দেখা যাবে একটি মোবাইলে হাতে কিন্তু তার মোবাইল এবং পাশে একটি ওষুধ
রাখা হয়েছে, কোনো মেকআপের জিনিস রয়েছে, কারণ দুটো চেক করে দেখছে যে একই জিনিস হয়েছে কিনা, তাই কিন্তু গুগলে কিন্তু চেক করে দেখছে, এমন কিন্তু আমরা দেখেছি এই ট্রেলারের মধ্যে হয়তো। এবং যে খুনগুলো দেখানো হচ্ছে সেই খুনের পিছনে কিন্তু দুজনে কিন্তু হাত আছে, কারণ এ হয়তো হয়তো অনেক এখানে কিন্তু যে রুদ্রনীল ঘোষ, রুদ্রনীল ঘোষ হয়তো কিন্তু ঋত্বিককে সম্পূর্ণ মেকআপের দায়িত্বটা নেবে এবং মেকআপ করেই কিন্তু সে পাঠাবে, হয়তো সে জানতো না যে সে তার আসল উদ্দেশ্য কি, পরবর্তীকালে সে আমরা জানতে পারবো এই ট্রেলারের মধ্যে দিয়ে। সেটা এখন পরে আসি। তারপরে আমরা যে ক্যারেক্টার নিয়ে কথা বলি সেটি হলো অনির্বাণ। অনির্বাণের চরিত্রে কিন্তু আমরা এখানে দক্ষ একটা পুলিশের চরিত্রে দেখি এবং তার ক্যারেক্টার খুব রুগ্র বলে আমরা মনে করেছি, কারণ এই ট্রেলারে কিন্তু তার অশ্লীল ভাষাও আমরা দেখতে পেয়েছি অনেক কটা, কিন্তু অশ্লীল ভাষা নিয়ে অনির্বাণ কিন্তু এখানে আমরা কথা বলতে দেখেছি। এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার রুদ্র মূর্তি কিন্তু আমরা এই এতে দেখতে পেয়েছি। তাছাড়া আমরা দুটি ক্যারেক্টার দেখতে পেয়েছি, একটি হলো ভরতকল। ভরতকলের যে অভিনয়টি সেটি এখন ঠিক মতন বোঝা যাচ্ছে না যে তিনি এই যে মুভিতে কি ক্যারেক্টারে অভিনয় করছেন। তাছাড়া আমার মনে হচ্ছে যে এই মুভিতে তিনি একজন বড় ব্যবসায়ী চরিত্রে অভিনয় করছেন, কারণ যে খুনটা দেখানো হয়েছে, যে খুনটা যেখানে টিভিতে দেখানো হচ্ছিল সেখানে নিচে লেখা ছিল দেখবেন যে সারদা কাণ্ডের পরে আবার একটি ব্যবসায়ী খুন হয়েছে, এমন কিছু লেখা ছিল, হয়তো আপনারা দেখতে পাবেন ভালো করে চেক করলে। এবং হয়তো এই যে বড় ব্যবসায়ীটা, সেই ব্যবসায়ী আমার মন বলছে যে ভরতকালে একজন বড় ব্যবসায়ী চরিত্র অভিনয়। তারপরে যে চরিত্র আমরা কথা বলি সেটি হলো ঋত্বিক। ঋত্বিকের যে চরিত্র, ঋত্বিকের চরিত্র আমার মনে হচ্ছে যে এটা ঋত্বিকের ছোটবেলার চরিত্র ঘটনা বলা হয়েছে মেবি আমার সম্ভবত, কারণ তার বাবাকে হত্যা করেছে যে সিনটা ঋত্বিক যে মারছে একজনকে ব্যাটের ব্যাট দিয়ে মারছে, আসলে সেই সিনটা হচ্ছে যে এই যে যে সিনটার কথা বলা হচ্ছে এইটাই হচ্ছে ফার্স্ট সিন। আমার যত সময় মনে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট সিনের কথা বলা হচ্ছে, যেন শুরু হওয়ার মানে মুভিটা যখন শুরু হবে তখনই মনে হচ্ছে এই সিনটা হবে, কারণ এটি হচ্ছে হয়তো তার নিজের বাবাকে হত্যা করার কথাটা এখানে তিনি বলছে, কোনো কারণে তার বাবাকে হত্যা করছে। সেখানে তিনি সে কিন্তু সাইকোর পরিণত হচ্ছে, তাই তিনি সে উকিল সত্ত্বেও কিন্তু লোকজনকে মারছে, এমনই চরিত্র আমার মনে হচ্ছে। হতে পারে এটা মেবি নাও হতে পারে, আমার থিওরিতে আমি সেটাই বললাম, এখন আপনাদের ব্যাপারে আপনাদের কেমন মনে হয় সেটা কিন্তু জানি, আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন। এবং তারপরে আমরা কথা বলবো দুটি নন ক্যারেক্টার যেগুলো আমরা কিন্তু সচরাচর দেখে থাকি টিভি পর্দায়। এই টিভি পর্দায় নামগুলো কে কে অভিনয় করছে সেটাই আমি জানি না, কেন আমি সিরিয়ালও দেখি না আর আমি বলতেও পারবো না যে এরা এই দুটি ক্যারেক্টারে কে। তাছাড়া এই ক্যারেক্টার দুটি অভিনয় করছে কিন্তু টলিপাড়ার কোনো প্রযোজক সংস্থার মধ্যে কাজ করছে, কারণ ভিঞ্চিদা যখনই তাদের কাছে কাজের জন্য গেছে তাদের কিন্তু আমরা দেখেছিলাম এখানে যে তারা দুজনে কিন্তু ভিঞ্চিকে কিন্তু কটাক্ষ করছে এবং খুব বাজে কথা বলছে, এখানে কিন্তু আমরা দেখতে পেলাম। এই যে ট্রেলারের মধ্যে কিন্তু সম্পূর্ণ যে ঘটনাগুলি দেখানো হয়েছে সম্পূর্ণ ঘটনা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে পরপর পাট পাট করে, এবং আস্তে আস্তে কিন্তু যখনই আমরা রুদ্রলীন জানতে পারলো যে সে যে তা যে তাকে মেকআপ করছে, তার ঋত্বিক সেই মেকআপ করছে, সেই মেকআপের পিছনে কিন্তু সে লোককে খুন করছে, যখনই জানতে পারে তখনই সে উদাস হয়ে পড়ে এবং তখনই সে পাগলের মতন হয়ে যায়। এই ট্রেলারে কিন্তু আমরা তা দেখতে পেলাম পরিষ্কারভাবে, এবং তখনই কিন্তু দুজনের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় এবং পরবর্তীকালে কী হবে সেটি নিয়ে কিন্তু মুভিটিও আসতে চলেছে খুবই শিগগিরই। এবং মুভির ট্রেলারটি কিন্তু আমারও খুব সুন্দর লেগেছে, আমারও খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগছে। এই মুভিটি রিলিজ হওয়ার সাথে সাথে আমি কিন্তু অবশ্যই দেখবো এবং আপনারা কতটা এক্সাইটেড সে জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দে, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।